ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, বসো। তোমরা কেমন আছো? স্যার আপনি কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তাহলে এবার আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, কলার সম্পর্কে তো তোমরা আগের ক্লাসে কিছুটা জেনেছো, তাই না? আচ্ছা বলো তো জয়ন্ত, কলয়েড আসলে কি? কলয়েড একটি অসম সত্য মিশ্রণ স্যার। ঠিক, একদম ঠিক। বসো, দেখো বলছি আমি, কলয়েডের মধ্যে দুটি দশা থাকে, একটি হলো বিস্তৃত দশা, একটা হলো বিস্তার মাধ্যম। বিস্তৃত দশার যে কণাগুলি আছে সেগুলি আকার হয় 1 ন্যানোমিটার থেকে 1000 ন্যানোমিটারের মাঝামাঝি। এই কণাগুলি বিস্তার মাধ্যমের মধ্যে ভেসে বেড়ায়। এখানে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা এগুলির ভৌত অবস্থা কিন্তু পৃথক হতে পারে, কঠিন তরল গ্যাসীয় হতে পারে। তবে এরকমও হতে পারে যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের ভৌত অবস্থা একই রকম, যেমন ইমালশন, এখানে দুটোই তরল অবস্থা থাকতে পারে, তবে তাদের আকারের পার্থক্য থাকবে। ঠিক আছে, তারপরে আমরা দেখছি যে এই যে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের যে ভৌত অবস্থা, তার উপরে ভিত্তি করে কলয়েডকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে কয়েকটা এখানে তোমাদেরকে দেখানো হবে, যেমন সল, জেল, ইমালশন, এরোসল এবং ফোম। এদের মধ্যে আজকে আমরা আলোচনা করব জেল এবং ইমালশন নিয়ে। বলো শ্রেয়া। স্যার, কখন কোন কলয়েডকে জেল এবং কখন ইমালশন বলবো? খুব সুন্দর প্রশ্ন করেছো, বসো তুমি, বলছি দেখো। এই যে অনেকগুলি বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমে ভৌত অবস্থা দেওয়া হলো, তাদের মধ্যে যখন এই বিস্তৃত দশাটা হবে তরল এবং বিস্তার মাধ্যম হবে কঠিন, তখন সেই প্রকার কলয়েডকে বলা হবে জেল। যেমন একটা উদাহরণ হলো জুতুর কালি। জুতুর কালির মধ্যে বিস্তৃত দশা হলো এখানে তেল, যার পরিমাণ কম, এবং বিস্তার মাধ্যম হলো কার্বন কণা, যার পরিমাণটা বেশি। তারপরে আরেকটা উদাহরণ হলো এমালশন। এমালশনের মধ্যে দেখো বিস্তৃত দশাও তরল, বিস্তার মাধ্যমও তরল, দুইটাই তরল। উদাহরণ হলো দুধ। দুধের মধ্যে বিস্তৃত দশাটা হলো তেল জাতীয় পদার্থ এবং বিস্তার মাধ্যম হলো জল। ঠিক আছে, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তারপরে এবার আমরা কলয়েডের কয়েকটি ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমত দেখো প্রকৃতি। ইতিমধ্যে তোমরা জেনেছো যে কলয়েড হলো একটি অসম সত্য মিশ্র, দুটি ভিন্ন দশা থাকবে, যদিও দশাগুলির ভৌত অবস্থা একই হতে পারে বা ভিন্নও হতে পারে। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা দেখছি 2 নম্বর, পৃথকীকরণ। কলয়েডকে সাধারণ ফিল্টার কাগজ দ্বারা পৃথক করা যায়, কিন্তু পার্চমেন্ট কাগজ বা প্রাণীদেহের যে অর্ধবেদ্ধ পর্দা,
সেগুলির দ্বারা কলয়েডকে অতি সহজেই আমরা পৃথক করতে পারি। ঠিক আছে, এবার কারো প্রশ্ন আছে কোনো কলয়েডের পৃথকীকরণের ব্যাপারে, জানতে চাইবে কিছু? স্যার, কলয়েড কণাগুলিকে ফিল্টার কাগজ দ্বারা আলাদা করা যায় না, কিন্তু পার্চমেন্ট কাগজ দ্বারা আলাদা করা যায় কেন? বসো, আমি বলছি শোনো, ফিল্টার পেপারের মধ্যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যেই ছিদ্রগুলির ব্যাস এরকম হয় যে তার ভিতর দিয়ে বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা উভয়ই চলে যায়, ফলে এর দ্বারা আমরা এদেরকে পৃথক করতে পারি না। কিন্তু অর্ধবেদ্য পর্দা বা ফিল্টার পার্চমেন্ট কাগজ যদি আমরা নেই, তার ছিদ্রগুলির ব্যাস এরকম যে তার ভিতর দিয়ে বিস্তার মাধ্যমের কণাগুলি চলে যেতে পারে, কিন্তু বিস্তৃত দশা কণাগুলি যেতে পারে না, ফলে আটকে যায় ঠিক ছাকনির মতন। এইভাবে আমাদের কিডনি এইভাবে কাজ করে। ঠিক আছে, এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবার তারপরে আমরা আরেকটা ধর্ম আলোচনা করছি, দৃশ্যমানতা। কলয়েড কণাগুলিকে এই খালি চোখে দেখা না গেলেও আলট্রা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে খুব ভালোভাবে তাদেরকে দেখা যায়। বলো স্যার, সব ধরনের কলয়েড কণাগুলি কি কি আলট্রা মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়? সুন্দর প্রশ্ন করেছো অর্ণব, বসো। দেখো, কলয়েডকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হলো লায়োফিলিক অর্থাৎ দ্রাবক আকর্ষী কলয়েড, এবং একটা হলো লায়োফোবিক বা দ্রাবক বিদ্বেষী কলয়েড। দ্রাবক আকর্ষী কলয়েডের যে কণাগুলি, সেগুলি দ্রাবক দ্বারা এভাবে বিস্তৃত থাকে যে দ্রাবকের মধ্যে বিলীন হয়ে যায়, ফলে আলট্রা মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যেও তাদেরকে খুব ভালোভাবে দেখা যায়। কিন্তু লায়োফোবিক বা দ্রাবক বিদ্বেষী কলয়েড যেহেতু দ্রাবক দ্বারা বেষ্টিত থাকে না, ফলে তাদেরকে খুব স্পষ্টভাবেই দেখা যায়। এবার বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। তাহলে আমরা তার পরবর্তী ধর্মে যাচ্ছি, টিন্ডাল প্রভাব। কলয়েডের খুবই গুরুত্বপূর্ণ একটা ধর্ম। কলয়েড দ্রবণের মধ্যে দিয়ে যখন আলোকরশ্মি অতিক্রম করা হয়, তখন আলোকরশ্মির যে গতিপথ সেটাকে আমরা পাশ থেকে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দৃশ্যমান হয় বা আমরা দেখতে পাই। তোমাদেরকে দুটি উদাহরণ দিয়ে দেখানো হচ্ছে। দেখো, এখানে দুটি বিকার রাখা আছে, একটি বিকারে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আর একটি বিকারে স্টার্চের দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের ভিতর দিয়ে আলো পাঠানোর পরে এখানে দেখা যাচ্ছে যে মাঝখান দিয়ে আলোকে আমরা দেখতে পাচ্ছি না, আলোর গতিপথ দৃশ্যমান হচ্ছে না। কিন্তু স্টার্চের দ্রবণের ভিতর দিয়ে যখন আলোটা পাঠালাম, তখন সেই আলোর গতিপথটা আমরা দেখতে পাচ্ছি। এই যে কলয়েড কণাগুলির দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণের ক্ষমতা, এটাকে বলা হয় টিন্ডাল প্রভাব। বিজ্ঞানী টিন্ডাল এটা আবিষ্কার করেছিলেন, ওনার নাম অনুসারে এই প্রভাবকে নাম দেওয়া হয়েছে টিন্ডাল প্রভাব। টিন্ডাল প্রভাব আমরা শীতের দিনে সকালবেলা, সন্ধেবেলা বা ধোঁয়াযুক্ত ঘরের মধ্যে আলো পড়লে যে আলোর গতিপথটা দেখা যায়, এসবই টিন্ডাল প্রভাব। এখানে একটা ছবিতে দেখবা, তোমরা দেখতে পাচ্ছ, এটা এরকম প্রকৃতিতে তোমরা অনায়াসেই প্রায়শই তোমরা দেখতে পাও। এখন আমরা বলে রাখি, এখানে লায়োফিলিক ও লায়োফোবিক উভয় প্রকার কলয়েডই কিন্তু টিন্ডাল প্রভাব দেখায়। ঠিক আছে স্যার, লায়োফিলিক এবং লায়োফোবিক কলয়েডের মধ্যে কোনটি টিন্ডাল প্রভাব ভালো দেখায়? খুব সুন্দর প্রশ্ন করেছো, বসো। লায়োফিলিক এবং লায়োফোবিক উভয় প্রকার কলয়েডই টিন্ডাল প্রভাব দেখায়, কিন্তু টিন্ডাল প্রভাব দেখানোর যে বৈশিষ্ট্যটা, এটা নির্ভর করে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রতিসরণকে পার্থক্যের উপর। সাধারণত লায়োফিলিক কলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের মধ্যে প্রতিসরণকে পার্থক্য খুব বেশি হয় না, ফলে এদের ক্ষেত্রে টিন্ডাল প্রভাব খুব একটা স্পষ্ট হয় না। কিন্তু লায়োফোবিক কলয়েডের ক্ষেত্রে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের প্রতিসরণকে পার্থক্য খুব বেশি হয়, এই জন্য লায়োফোবিক কলয়েডের ক্ষেত্রে টিন্ডাল প্রভাব খুবই স্পষ্ট হয়। এবার বুঝতে পেরেছ? তাহলে আমরা পরবর্তী ধর্মে যাই, ব্রাউনীয় গতি। নাম হয়তো তোমরা শুনে থাকবে, ব্রাউনীয় গতি। তরল এবং গ্যাসীয় বিস্তার মাধ্যমে কলয়েড কণাগুলি সর্বদা স্বতঃস্ফূর্ত সর্বাভিমুখে সঞ্চরণশীল থাকে, অর্থাৎ এরা ব্রাউনীয় গতি প্রদর্শন করে। ঠিক আছে, সব দিকে সবসময় সঞ্চরণশীল থাকে, স্থির থাকে না। ঠিক আছে, কলয়েড কণাগুলির এই ব্রাউনীয় গতি, এই যে গতিটা, এটা আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। ওনার নাম অনুসারে এটা নাম দেওয়া হয়েছে ব্রাউনীয় গতি। বলো দীপাকর স্যার, কলয়েড কণাগুলি ব্রাউনীয় গতি দেখায় কেন? সুন্দর বলেছ, বসো। তুমি জানতে চেয়েছো ব্রাউনীয় গতি দেখায় কেন। দেখো, এখানে বলা হয়েছে যে তরল এবং গ্যাসীয় বিস্তার মাধ্যম, তার মানে বিস্তার মাধ্যমের কণাগুলি কিন্তু সততই সঞ্চরণশীল। আমরা জানি গ্যাসের কণাগুলি এক জায়গায় কোনো সময় স্থির থাকে না, সবসময় সঞ্চরণশীল থাকে, তারা সবসময় সঞ্চরণশীল। এই তারা যে ছোড়াছুড়ি করছে, ফলে তার মধ্যে যে ভেসে বেড়াচ্ছে বিস্তৃত দশার কণাগুলি, তাদেরকে অনবরত তার ধাক্কা মারছে। এই ধাক্কা চিত্রে তোমরা দেখতে পাচ্ছ সব দিক থেকে সমান হয় না, একদিকে ধাক্কা বেশি হয়, একদিকে ধাক্কা কম হয়, ফলে কণাগুলির
প্রতিনিয়ত মুভমেন্ট, তাদেরকে এদিক থেকে বিস্তৃত বিস্তার মাধ্যম ধাক্কা মারছে, ওদিক থেকে ধাক্কা মারছে, ওদিক থেকে ধাক্কা মারছে, এই রূপ ধাক্কার ফলে তারা কোনো সময়ই স্থির থাকতে পারে না। এই বিস্তার মাধ্যমে ধাক্কাই হচ্ছে তাদের ব্রাউনি গতির কারণ। এবার বিষয়টা পরিষ্কার হয়েছে? তাহলে আমরা পরবর্তী ধর্মে যাচ্ছি, কলয়েড কণার তড়িৎ ধর্ম। আচ্ছা বলতো, কলয়েড কণাগুলি কি তড়িৎগ্রস্ত না নিস্তড়িৎ বলতো? চয়ন তড়িৎগ্রস্ত স্যার। তড়িৎগ্রস্ত বসো। আচ্ছা কলয়েড কণাগুলি তড়িৎগ্রস্ত তোমরা হয়তো জেনেছ, এবার কি কেউ বলতে পারবে যে কলয়েড কণাগুলি যে তড়িৎগ্রস্ত সেই তড়িৎ আদানের উৎস কি, বা তাদের তড়িৎগ্রস্ত হওয়ার কারণটা কি, কেউ বলতে পারবে? ঠিক আছে দেখো আমি বলছি, বসো। কলয়েড উৎপত্তি হয় আদান অধিগ্রহণের মাধ্যমে। কলয়েডের কণাগুলির একটা বৈশিষ্ট্য হলো তাদের পৃষ্ঠতলের পরিমাণটা খুব বেশি। পৃষ্ঠতলের পরিমাণটা বেশি হওয়ায় অধিশোষণ তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। কলয়েড কণাগুলি কি করে, বিস্তার মাধ্যমে থাকা কোনো না কোনো একটা আয়নকে বর্ণাত্মকভাবে অধিশোষণ করে। বর্ণাত্মক শব্দের অর্থ হলো সিলেক্টিভ, পার্টিকুলার ওই আয়নটাকেই সে অধিশোষণ করে। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে ফেরিক হাইড্রোক্সাইড যে অধক্ষেপটা আছে তার মধ্যে যদি ফেরিক ক্লোরাইড দ্রবণ মিশিয়ে আমরা ঝাঁকাই তাহলে একটা কলয়েড রূপান্তরিত হয়। সেই ক্ষেত্রে ফেরিক হাইড্রোক্সাইডের কণাগুলি কিন্তু প্রাথমিকভাবে নিস্তড়িৎ ছিল, কিন্তু তারা বর্ণাত্মকভাবে ফেরিক আয়নকে অধিগ্রহণ করে। অধিগ্রহণ করার ফলে তারা আদানগ্রস্ত হয়ে যায়, ধনাত্মক আদানগ্রস্ত হয়ে যায়, প্রত্যেকটা কণা ধনাত্মক আদানগ্রস্ত হয়ে যায়। এইবার তারা আর কাছাকাছি আসতে পারে না, কারণ আমরা জানি সম আদান পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। ফলে তারা কাছাকাছি আসতে পারে না, জমাট বাঁধতে পারে না, থিতিয়ে পড়তে পারে না। এইভাবে কলের সৃষ্টি হয়, তার মধ্যে আদানের সৃষ্টি হয়। শুধুমাত্র ধনাত্মক কি না, যেমন আর্সেনিক সালফাইড, নিচে দেখো আর্সেনিক সালফাইড যেই কলয়েড অধক্ষেপ কণাগুলি আছে সেগুলি সালফাইড S2- আয়নকে অধিগ্রহণ করে ঋণাত্মক সলে পরিণত হয়। এই হচ্ছে কলয়েডে আদানের উৎস বা উৎপত্তির কারণ। এবার বুঝতে পেরেছ সবাই, ক্লিয়ার হয়েছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তাহলে আমরা পরবর্তী ধর্মে যাচ্ছি, কলয়েডের তড়িৎচলন। আচ্ছা আমরা যদি একটা কলয়েড দ্রবণের মধ্যে দুটি তড়িৎদ্বার প্রবেশ করিয়ে তার মধ্যে একটা তড়িৎচলক বল প্রয়োগ করি, তাহলে কলয়েড কণাগুলি কি থাকবে, নিস্তড়িৎ থাকবে না কোনো নির্দিষ্ট একটি তড়িৎদ্বারের দিকে গমন করবে বলতো বৈশাখী? স্যার বিপরীত আধানযুক্ত তড়িৎদ্বারের দিকে গমন করবে। একদম সঠিক বসো। ইতিমধ্যে আমরা জেনেছি যে কলয়েড কণাগুলি তড়িৎগ্রস্ত, তাহলে দ্রবণে যদি আমরা বিপরীত আধানযুক্ত তড়িৎদ্বার আমরা প্রবেশ করাই তাহলে নিশ্চয়ই সে বিপরীত তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে। ঠিক আছে, কলয়েড কণার যে এইভাবে একটি নির্দিষ্ট তড়িৎদ্বারের দিকে বা বিপরীত আধানগ্রস্ত তড়িৎদ্বারের দিকে গমন করার পদ্ধতি বা প্রক্রিয়া, এটাকে বলা হয় কলয়েডের তড়িৎচলন। ইংরেজিতে তাকে বলা হচ্ছে ইলেকট্রোফোরেসিস। দেখো এখানে আমরা তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, এখানে একটা ইউ আকৃতির একটা টিউবের মধ্যে একটা কলয়েড নেওয়া হয়েছে, তার মধ্যে দুটি তড়িৎদ্বার প্রবেশ করানো হয়েছে। যেই মাত্র আমরা তার মধ্যে তড়িৎচলক বল প্রয়োগ করলাম, কি হলো, কলয়েড কণাগুলি একটা তড়িৎদ্বারের দিকে গমন করলো, নির্দিষ্ট একটি তড়িৎদ্বারের দিকে গমন করলো। এখানে আমরা দেখাচ্ছি যে এটা ধনাত্মক তড়িৎদ্বারের দিকে গমন করছে। যদি কলয়েড কণাগুলি ধনাত্মক তড়িৎদ্বারের দিকে গমন করে তাহলে তাকে বলা হয় ক্যাটাফোরেসিস। ক্যাটাফোরেসিস, এখানে ক্যাটাফোরেসিস এই দেখানো হয়েছে। আর যদি এটা ধনাত্মক কলয়েড হতো তাহলে ঋণাত্মক তড়িৎদ্বারের দিকে গমন করতো, সেক্ষেত্রে তাকে আমার বলতাম অ্যানাফোরেসিস। তাহলে কলয়েডের তড়িৎচলন বা ইলেকট্রোফোরেসিস দুই প্রকার, একটা ক্যাটাফোরেসিস একটা অ্যানাফোরেসিস।
এবার ব্যাপারটা পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা নেক্সট ধর্মের দিকে যাচ্ছি, কলয়েডের স্থায়িত্ব। তোমরা প্রকৃত দ্রবণ, কলয়েড, প্রলম্বন সম্পর্কে ক্লাস নাইনে পড়েছ। কলয়েড কিন্তু স্থায়ী, দীর্ঘক্ষণ রেখে দিলেও থিতিয়ে পড়ে না, ঠিক আছে? তো আমরা এখানে লায়োফিলিক এবং লায়োফোবিক কলয়েডের স্থায়িত্বের একটা তুলনা আছে। দেখা গেছে যে লায়োফিলিক কলয়েড যেটা যেটা মানে দ্রাবক আকর্ষী কলয়েড, সেটা অধিক স্থায়ী লায়োফোবিক অপেক্ষা। দ্রাবক বিকর্ষী কলয়েডের অপেক্ষা দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্ব অনেক বেশি, ঠিক আছে? স্যার, লায়োফিলিক কলয়েড অপেক্ষা লায়োফোবিক কলয়েডের স্থায়িত্ব কম হয় কেন? খুব ভালো প্রশ্ন করেছো, বসো প্রাঞ্জলিকা। দেখো, লায়োফিলিক শব্দের অর্থ হলো দ্রাবক আকর্ষী, তারা দ্রাবক দ্বারা সবসময় আকর্ষিত থাকে, দ্রাবক দ্বারা বেষ্টিত থাকে। একটি কলয়েড কণার স্থায়িত্বের মূল কারণ কি? মূল কারণ হচ্ছে তারা জমাট বাঁধতে পারে না, জমাট বেঁধে তাদের আকার বড় হতে পারে না, বড় হলেই অভিকর্ষ বলের টানে থিতিয়ে পড়বে। কেন পারে না? কারণ তারা প্রত্যেকেই সম আদান বিশিষ্ট, সম আদান বিশিষ্ট হয় তারা কি হয়, বিকর্ষিত হয়, একত্রিত হতে পারে না। এইবার আমরা যদি এরকম কোন উপায় আমরা অবলম্বন করতে পারি যে কলয়েড কণাগুলিকে নিস্তেজ করে দেব, তাহলে কি হবে, তারা জমাট বাঁধবে এবং থিতিয়ে পড়বে। সেই প্রক্রিয়াটা আমরা করতে পারি। দেখো, লায়োফিলিক যে কলয়েডটা আছে তার বাইরে দ্রাবকের একটা আস্তরণ আছে, এটাকে বলা হয় আমরা রক্ষাকারী স্তর বলতে পারি বা প্রোটেক্টিভ লেয়ার। দ্রাবকের জলের অণুগুলি দ্বারা একটা প্রোটেক্টিভ লেয়ার বা রক্ষাকারী স্তর আছে তার মধ্যে। এই রক্ষাকারী স্তর থাকায় বিপরীত আয়নগুলি তার সংস্পর্শে সরাসরি আসতে পারে না, সংস্পর্শে না আসলে তাকে নিস্তরিত করতে পারে না, এই জন্য এটা অনেক স্থায়ী। যেমন উদাহরণ হলো গাম অ্যারাবিক, গাম বা আঠা বা স্টার্চের দ্রব। অপরদিকে লায়োফোবিক কলয়েড, সে দ্রাবক বিদ্বেষী, তার বাইরে দ্রাবকের কোনো রক্ষাকারী স্তর বা প্রোটেক্টিভ লেয়ার থাকে না, ফলে তার মধ্যে যদি আমরা বিপরীত আদান প্রয়োগ করি, যোগ করি, কোনো তরল বিশ্লেষণ যোগ করি, তার সংস্পর্শে এসেই সহজেই বিস্তৃত হয়ে যায় এবং জমাট বেঁধে অধক্ষিপ্ত হয়, সহজেই তঞ্চিত হয়ে যায়। এই জন্য লায়োফোবিক কলয়েডের স্থায়িত্ব লায়োফিলিক অপেক্ষা অনেক কম। এখানে বলে রাখা ভালো যে আমরা লায়োফোবিক কলয়েডের স্থায়িত্ব বৃদ্ধি করতে পারি যদি সম আধানযুক্ত কোনো লায়োফিলিক কলয়েড তার মধ্যে আমরা যোগ করি। যেসব লায়োফিলিক কলয়েড লায়োফোবিক কলয়েডের মধ্যে যোগ করে লায়োফোবিক কলয়েডের স্থায়িত্ব বৃদ্ধি করা হয় বা করা যায়, সেই সব লায়োফিলিক কলয়েডকে বলা হয় সংরক্ষক কলয়েড, ঠিক আছে? তারা লায়োফোবিক কলয়েডকে সংরক্ষণ করে বা তাদেরকে স্থায়িত্ব প্রদান করে। এই যে লায়োফিলিক কলয়েডের যে এই যে সংরক্ষণ ক্ষমতা, এটা প্রকাশ করা হয় স্বর্ণ সংখ্যা বা গোল্ড নাম্বার দিয়ে, ঠিক আছে? স্যার, স্বর্ণ সংখ্যা কি? বসো, বলছি আমি স্বর্ণ সংখ্যা সম্পর্কে তোমাদের বলছি। দেখো, স্বর্ণ সংখ্যা হলো 0.0053% থেকে 0.0058% প্রমাণ গোল্ড সল, যার বর্ণ হলো লাল। এর মধ্যে যদি আমরা 1 ml 10% NaCl দ্রবণ যোগ করি, তাহলেই সে তঞ্চিত হতে শুরু করে, মানে তার স্থায়িত্ব এদিক নষ্ট হতে শুরু করে এবং কিভাবে আমরা বুঝতে পারি, তার বর্ণটা লাল থেকে ধীরে 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 নীল হয়ে যায়। এখন এই যে তার কোয়াগুলেশন বা তঞ্চম, সেই প্রক্রিয়াটাকে বন্ধ করতে বা আটকাতে কোনো একটি সংরক্ষক কলয়েডে ন্যূনতম যত মিলিগ্রাম পরিমাণ দরকার হয় সেই মিলিগ্রাম সংখ্যাটিকে বলা হয় ওই সংরক্ষক কলয়েডের স্বর্ণ সংখ্যা। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে যে সংরক্ষক কলয়েডের মিনিমাম কম পরিমাণ দিলেই কাজটা হয় তার সংরক্ষণ ক্ষমতা খুব বেশি, আর যেই কলয়েডের বেশি পরিমাণ দিতে হয়, বেশি মিলিগ্রাম দিতে হয়, তার সংরক্ষণ ক্ষমতা কম। তাহলে আমরা কি সিদ্ধান্ত করতে পারি, যে কলয়েডের যে গোল্ড নাম্বার সেটা সংরক্ষণ ক্ষমতার সঙ্গে কি ব্যস্তানুপাতিক। দেখো, তোমাদের এখানে ছবিতে ডান দিকে নিচে দেওয়া আছে স্বর্ণ সংখ্যা প্রপোর্শনাল টু 1/ সংরক্ষণ ক্ষমতা, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক এখানে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আমি একটা চার্ট দেখাচ্ছি। এখানে চার্টের মধ্যে কতগুলি সংরক্ষক কলয়েড এবং তাদের সংরক্ষণ ক্ষমতা গোল্ড নাম্বারে হিসেবে দেওয়া হয়েছে। গাম অ্যারাবিক স্বর্ণ সংখ্যা হলো 0.15, জিলেটিন স্বর্ণ সংখ্যা হলো 0.005, ডিমের অ্যালবুমিন
সংরক্ষণ ক্ষমতা হলো বা স্বর্ণ সংখ্যা হলো 0.20 এবং আলুর স্টার্চ তার স্বর্ণ সংখ্যা হলো 25.0। এবার এই চার থেকে দেখি তোমরা বলো তো কোন সংরক্ষক কোলয়েডের সংরক্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি? সায়ন বলো তো। জিলেটিন স্যার। উত্তর তোমার একদম সঠিক, কিন্তু কিভাবে বুঝলে? কারণ এর স্বর্ণ সংখ্যা সব থেকে কম। ভেরি গুড। বসব, ইতিমধ্যে আমরা জেনেছি যে স্বর্ণ সংখ্যার সঙ্গে সংরক্ষণ ক্ষমতা ব্যস্তানুপাতিক। তাহলে এখানের মধ্যে চারটির মধ্যে সবচেয়ে কম স্বর্ণ সংখ্যা হলো জিলেটিনের, তাহলে তারই সংরক্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে। এবার বিষয়টা পরিষ্কার হয়েছে, গোল্ড নাম্বার কি তার সঙ্গে কিভাবে সংরক্ষণ ক্ষমতা নির্ভর করে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ধর্মে যাচ্ছি। কলয়েডের যে তড়িৎ ধর্ম এটা ব্যাখ্যা করা হয়েছে তড়িৎ দ্বিস্তর গঠন দ্বারা, যাকে বলা হয় জিটা বিভব বলা হয়। এটা প্রথম এটা ব্যাখ্যা করেন বিজ্ঞানী হেলমহোলৎস, কিন্তু পরবর্তীকালে মুখার্জি, গোয়ে, স্টার্ন প্রভৃতি বিজ্ঞানীরা এই তত্ত্বের সংশোধন করে। ঠিক আছে, তড়িৎ দ্বিস্তর এবং জিটা বিভব কি স্যার? হ্যাঁ তাই বলছি, বসো। দেখো আমরা ইতিমধ্যেই আমাদের আলোচনা থেকে তোমরা জানতে পেরেছ যে কোলয়েড কণা বর্ণাত্মক ভাবে কোন একটা আয়নকে অধিশোষণ করে, ওটা ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, তার মানে প্রত্যেকটা কলয়েড কণাই আদানগ্রস্ত। যদি সে আদানগ্রস্ত হয় তাহলে তার চারিদিকে বিস্তার মাধ্যমের বিপরীত আয়নে কণাগুলির দ্বারা একটি স্তর গঠিত হবে, যাকে বলা হয় দৃঢ় স্তর, একদম দৃঢ় থাকবে। দেখো এখানে চিত্রে, তার যে প্রাথমিকভাবে কলয়েড কণাটাকে আমরা ঋণাত্মক হিসেবে ধরে নিয়েছি, তার চারিদিকে একটা দৃঢ় একটা স্তর আছে, কোনো ফাঁক নেই সেই স্তরের মধ্যে, এটাকে বলা হয়েছে দৃঢ় স্তর। ঠিক আছে, তার বাইরে একটা পরিব্যাপ্ত স্তর আছে যেটার মধ্যে দেখা যায় দুই ধরনের আধানের সমাবেশ দেখা যায়। ঠিক আছে, কয়েকটা ধনাত্মক কয়েকটা ঋণাত্মক আছে। দ্বিতীয় যে স্তরটা এবং প্রথম স্তরটা, এর মধ্যে দ্বিতীয় স্তরে দুই প্রকারের আধান থাকলেও মোট আধানের পরিমাণ কিন্তু সমান আছে দুটার মধ্যে। ঠিক আছে, এইবার এই যে কণাপৃষ্ঠ এবং দৃঢ় স্তর এই দুটার মধ্যে বিভবের একটা পার্থক্য তৈরি হবে। ঠিক আছে, এটা হল প্রথম বিভব প্রভেদ। আবার দৃঢ় স্তর এবং বিক্ষিপ্ত স্তরের মধ্যে আর একটা পার্থক্য তৈরি হবে, বিভব পার্থক্য। এই যে দ্বিতীয় বিভব পার্থক্যটা, এটাকেই জিটা বিভব বা জিটা পটেনশিয়াল বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা এরপরে আমরা কলয়েডের কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করব। তোমরা এই ধর্মগুলি নিয়ে বাড়িতে বিশ্লেষণ করবে, আলোচনা করবে। ঠিক আছে, যেমন দেখো এই যে বৈশিষ্ট্য সবগুলি এই কলয়েডের ব্যবহারিক প্রয়োগের মধ্যে আছে। কি কি ব্যবহারিক প্রয়োগ? একটা হলো কট্রেল অধঃক্ষেপক, তোমরা নাম শুনে থাকবে কট্রেল অধঃক্ষেপক, যেখানে দুটি তড়িৎদ্বার পাত থাকে আদানগ্রস্ত এবং তার ভিতর দিয়ে গ্যাসীয় কলয়েড যেগুলি আছে, এরোসল যাদেরকে বলা ধোঁয়া জাতীয়, এগুলি প্রবেশ করানো হয় এবং ধোঁয়ার যে কণাগুলি এগুলি থাকে তড়িৎগ্রস্ত, এগুলি কোনো না কোনো পাতের মধ্যে আটকে যায়, ফলে ধোঁয়াটা কণা জাতীয় দূষক মুক্ত হয়। এইভাবে কলকারখানার চিমনি ধোঁয়াকে বিশুদ্ধ করা হয়। একটা হচ্ছে কৃত্রিম বৃষ্টিপাত, তোমরা শুনে থাকবে কৃত্রিম বৃষ্টিপাতের কথা, যে বেজিং অলিম্পিকের আগে চায়না গভর্নমেন্ট এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, ফলে আগেই কৃত্রিমভাবে ম্যাগগুলিকে তঞ্চিত করে বৃষ্টিপাত ঘটিয়েছে। কিভাবে? এরোপ্লেন বা কোনো রকেটের সাহায্যে মেঘের উপরে সিলভার ব্রোমাইড অথবা আদানযুক্ত ধুলিকণা অথবা শুষ্ক বরফ ইত্যাদি দিয়ে তাকে কি করা হয়েছে, নিস্তৃত করে দেওয়া হয়েছে, তখন জলের কণাগুলি একত্রিত হয়ে বৃষ্টিরূপে তৎনা পড়ে যায়, যে বৃষ্টি আগামীকাল হওয়ার কথা ছিল সেটা আজকেই হয়ে যাবে, কৃত্রিম বৃষ্টি। কলয়েডের তঞ্চনের একটি ব্যবহারিক প্রয়োগ হলো ঘোলা জলকে পরিষ্কার করা। তোমরা দেখেছ নদীর ঘোলা জলকে কিভাবে আমাদের পরিশ্রুত পানীয় জল হিসেবে ঘরের টেপে আসছে। এই যে ঘোলা জল, ঘোলা জল একটা কলয়েড, সেই ঘোলা জল যদি বোতলের মধ্যে বন্ধ করে তুমি ঘরে রেখে দাও তাহলে কিন্তু পরিষ্কার হবে না, থিতিয়ে পড়বে না। কেন? কারণ এটা কলয়েড, কখনোই সেটা ফিল্টারের জলের মতো হবে না। কিন্তু তুমি এই কিছু সময়ের মধ্যেই এই ঘোলা জলকে পরিষ্কার ফিল্টার জল বানাতে পারো, কলয়েড এর তঞ্চন প্রক্রিয়া প্রয়োগ করে। কি দিতে হবে তোমাকে? ফিটকিরি দিতে হবে। ফিটকিরির মধ্যে থাকে কি? অ্যালুমিনিয়াম 3+ আয়ন, Al3+ আয়ন থাকে ফিটকিরির মধ্যে, তার চার্জও খুব বেশি। আর ঘোলা জলে যে কলয়েডের বিস্তৃত দশা সেটা হলো কাদামাটি,
সেটা ঋণাত্মক তরিতগ্রস্ত, ফলে এবং ঋণাত্মক তরিতগ্রস্ত এবং তার সংস্পর্শে এসেই অ্যালুমিনিয়ামের থ্রি প্লাসের সংস্পর্শে এসেই তারা কি করে তাদের আধান হারিয়ে ফেলে, নিস্তরিত হয়ে যায় এবং সব কাদামাটি একত্রে জমাট বেঁধে থিতিয়ে পড়ে কিছু সময়ের মধ্যে। ওয়াটার সাপ্লাই তোমরা কোনোদিন গেলে দেখতে পাবে এখানে ফিটকারি দিয়ে জলকে পরিষ্কার করছে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এতটুকুই থাক, তোমরা বাড়িতে এগুলো আলোচনা করবে এবং এই নিয়ে তোমরা কতগুলি প্রশ্নমালা তৈরি করবে, আমরা প্রশ্নোত্তর পড়বে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, তোমাদের কিরকম লাগলো আজকের ক্লাস? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।